ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মিরপুর এলাকায় মাইক্রো কাভার্ড ভ্যানের সংঘর্ষে 6 যাত্রী আহত হয়েছেন। আহতদের সবাই বিয়ানীবাজার উপজেলার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জ মিরপুর এলাকায় বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া মাইক্রোকে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সিলেট জেলা যুবলীগের আওতাধীন বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা সহ 5টি উপজেলা ও 3টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে 5টি উপজেলা ও 3টি পৌরসভা থেকে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেন। নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে 30 টাকা কেজি দরে চাল ও 18 টাকা কেজি দরে আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার 1 সেপ্টেম্বর সকালে নগরীর কিনব্রিজ এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। সিলেট জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। অবৈধ পানির সংযোগ বকেয়া পানি বিল আদায়ে সিলেট সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান শুরু হয়েছে। বিশেষ এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ 1.5 লাখ টাকা বকেয়া পানি বিল আদায় করা হয়। বুধবার সিলেট মহানগরের 18, 5 ও 6 নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়। অভিনব কৌশলে ট্রাকের বালির ভেতরে ভারতীয় কসমেটিক্স পাচার করার সময় ট্রাক সহ পুলিশের হাতে আটক হয়েছেন একজন চোরাকারবারী। এই ঘটনায় জব্দ করা হয়েছে আনুমানিক 8,20,000 টাকা সমমূল্যের প্রসাধনী। বৃহস্পতিবার সকাল 11টায় সিলেট তামাবিল মহাসড়কের কাটাগং এলাকা থেকে ঢাকা মেট্রো ট 227592 নম্বরের একটি ট্রাক সহ মালামাল জব্দ করে পুলিশ।